আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মা কেরিয়ার পিডি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন রোভলুমিলাস্ট নিয়ে। আজকের এই ক্লাসে থাকছে রোভলুমিলাস্টের বিবরণ, কার্যপদ্ধতি, সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এর ব্যবহার, সতর্কতা ও সাবধানতা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার পূর্বে যারা ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। রোভলুমিলাস্ট একটি জেনেরিক নেম। রোভলুমিলাস্টের থেরাপিউটিক ক্লাস হচ্ছে ফসফোডাইস্টারেজ ফোর ইনহিবিটর বা পিডিই ফোর ইনহিবিটর। রোভলুমিলাস্টের অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে INN, অর্থাৎ ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি নেম, অর্থাৎ INN এর অন্তর্ভুক্ত হচ্ছে রোভলুমিলাস্ট, যার প্রেগনেন্সি ক্যাটাগরি সি, অর্থাৎ USFDA কর্তৃক রোভলুমিলাস্টের প্রেগনেন্সি ক্যাটাগরি সি। রোভলুমিলাস্টের স্ট্রেংথগুলো হচ্ছে সাধারণত 0.5 মিলিগ্রাম বা 500 মাইক্রোগ্রাম। রোভলুমিলাস্টের ডোজেস ফর্ম হচ্ছে ট্যাবলেট এবং আই ড্রপ, অর্থাৎ রোভলুমিলাস্ট ট্যাবলেট এবং আই ড্রপ ফর্মে হয়ে থাকে সাধারণত। বাংলাদেশের যে সকল ফার্মাসিউটিক্যালস কোম্পানি রোভলুমিলাস্ট প্রিপারেশনটি সুনামের সাথে মার্কেটিং করে আসছেন, তাদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড হচ্ছে এয়ারডেয়ার, এসিআই ফার্মাসিউটিক্যালস, লিওমাস্ট, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, মিলাস্ট এ, একমি ল্যাবরেটরিজ, রকজায়ার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, ডিলার অফ ইউনিমেট অ্যান্ড ইউনিহেলথ, রোফ্লাস্ট, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রোফ্লো, এসকেপ ফার্মাসিউটিক্যালস, রোফোমিল, ড্রাগ ইন্টারন্যাশনাল, রোমিলাস্ট, ল্যাবেট ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশের সুনামের সাথে এই ব্র্যান্ড নামে মার্কেটিং করে আসছেন। রোভলুমিলাস্ট মেডিসিনটি COPD এর ক্ষেত্রে নির্দেশিত বা ইন্ডিকেটেড। COPD অর্থাৎ ইন্ডিকেশন হচ্ছে COPD অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। অর্থাৎ COPD এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ COPD এর বাংলা হচ্ছে দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট। অর্থাৎ দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের ক্ষেত্রে রোভলুমিলাস্ট মেডিসিনটি ব্যবহার করা হয়। অর্থাৎ COPD হলো এমন একটি রোগ যেখানে শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত হয়, এই শ্বাসকষ্ট দিন দিন বৃদ্ধি পায়, যা আর কখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। রোভলুমিলাস্টের মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে রোভলুমিলাস্ট ফুসফুসের CAMP বাড়িয়ে দেয় এবং বর্ধিত CAMP ফুসফুসের টিস্যুগুলোকে প্রসারিত করে। COPD
কমিয়ে থাকে। অর্থাৎ রফলোমিলাস্টের মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে রফলোমিলাস্ট ফুসফুসে সিএএমপি অর্থাৎ সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেট বাড়িয়ে দেয় এবং বর্ধিত সিএএমপি ফুসফুসের টিস্যুগুলোকে প্রসারিত করে সিওপিডি কমিয়ে দিয়ে থাকে। অর্থাৎ এখানে সিএএমপি এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে সিএএমপি, এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেট। রফলোমিলাস্ট ঔষধটি সেবনে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে যেমন ডায়রিয়া, বমি, জার্ড বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। ওজন কমা, মাথা ব্যথা, সর্দি, ইনসোমনিয়া, পিঠ ব্যথা, ইত্যাদি। অর্থাৎ রফলোমিলাস্ট প্রিপারেশনটি বা মেডিসিনটি সেবনে ডায়রিয়া, বমি বমি ভাব, বমি, জার্ড বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং ওজন কমে যাওয়া, মাথা ব্যথা, সর্দি, ইনসোমনিয়া এবং পিঠ ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। রফলোমিলাস্টের প্রেগনেন্সি ক্যাটাগরি সি অর্থাৎ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে রফলোমিলাস্ট সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। রফলোমিলাস্টের সেবন বিধি ও মাত্রা হচ্ছে সেবন বিধি প্রতিদিন একটি করে ট্যাবলেট, অর্থাৎ রফলোমিলাস্ট প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হয় যা দীর্ঘদিন ব্যবহার করা যায়। ডিয়ার অডিয়েন্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।